ইরাকের রাজধানী হিরায় অবস্থানকালে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনা থেকে একটি চিঠি আসে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে লিখেছেন, সিরিয়ায় মুসলিম বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য রোমানরা বিশাল রাজকীয় বাহিনী গড়ে তুলেছে। এই চিঠি পাওয়ার সাথে সাথে নিজের যোদ্ধাদেরকে নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করো আর যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছে মুসলিম বাহিনীর সাথে যুক্ত হও। মনে রেখো, তোমার একদিনের বিলম্বও মুসলিমদের সর্বনাশ ডেকে আনতে পারে। খলিফার এই চিঠি পাঠ করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগী কমান্ডারদেরকে ডেকে পাঠান। সহযোদ্ধারা একে একে বেশ কয়েকটি বিকল্প রাস্তার প্রস্তাব তুলে ধরেন, যেসব রাস্তা ধরে তারা নিরাপদে সিরিয়ায় পৌঁছে যেতে পারেন। কিন্তু ওইসব রাস্তা ধরে সিরিয়ায় পৌঁছতে হলে তাদের সময় লেগে যাবে কয়েক সপ্তাহ। ততদিনে হয়তো রোমানদের আক্রমণে সিরিয়ার মুসলিম বাহিনী ধ্বংস হয়ে যাবে। এমতাবস্থায় তাদের সমস্ত প্রস্তাব নাকচ করে দিয়ে আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেছে নেন এমন এক পথ যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। 9,000 সৈন্যকে সাথে নিয়ে তিনি রওনা হয়ে যান সোজা মরুভূমির বুকের উপর দিয়ে। একাধারে পাড়ি দেন 120 মাইল পানিশূন্য মরুভূমি, যেখানে না ছিল এক ফোঁটা পানির উৎস, না ছিল এতটুকু প্রাণের অস্তিত্ব। শুধুমাত্র সময় বাঁচানোর তাগিদে 9,000 সৈন্যের জীবন হাতে নিয়ে এমন দুর্গম পথে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত কোনো সুস্থ স্বাভাবিক সিদ্ধান্ত হতে পারে না। কিন্তু একথাও সত্য যে মানব ইতিহাসে যা কিছু মহান অর্জন তার সবগুলোই স্বাভাবিক সিদ্ধান্তের মধ্য দিয়ে আসেনি। বড় কিছু অর্জন করতে গিয়ে যুগে যুগে কালে কালে নিতে হয়েছে এমন কিছু সিদ্ধান্ত যা আপনার আমার মতো সাধারণ মানুষের কাছে অকল্পনীয়। মৃত্যু ভয়হীন খালিদের এই সিদ্ধান্তও ছিল ইতিহাসের এক নজিরবিহীন দৃষ্টান্ত। না অতীতে কোনো সেনাবাহিনী এই পথে মার্চ করেছে, না পরবর্তীতে দ্বিতীয়বার কেউ এই পথে পা বাড়ানোর সাহস দেখিয়েছে। এমনকি মরুচারী বেদুইনদের কাছেও এই পথ ছিল মৃত্যুর নামান্তর। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সৃষ্টিকারী সেই সিরিয়া যাত্রার টান টান উত্তেজনাপূর্ণ প্রতিটি ঘটনা তুলে ধরব আজকের পর্বে। ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে আই বাটন বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল। 634 খ্রিস্টাব্দের মে মাসের শেষ দিকে ইরাকের তৎকালীন রাজধানী হিরায় অবস্থানকালে মদিনা থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি আসে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠিতে লিখেছেন, মহান দয়াময় আল্লাহর নামে, আল্লাহর দাস আবু কুহাফার পুত্র আতিকের কাছ থেকে আল ওয়ালিদের পুত্র খালিদের প্রতি, তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং শান্তি বর্ষিত হোক সেই মহাপুরুষের প্রতি যাকে আল্লাহ তাঁর বাণীবাহক করে পাঠিয়েছেন। সিরিয়ায় মুসলিম বাহিনী খুবই উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে, তাদের সাথে যোগদান না করা পর্যন্ত যাত্রা অব্যাহত রাখবে। আমি তোমাকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ করেছি এবং তোমার প্রতি নির্দেশ হলো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করো। আবু ওবাইদা ও তার বাহিনীকে তোমার কমান্ডে ন্যস্ত করা হলো। সিরিয়া বিজয়ের মহান লক্ষ্য নিয়ে দ্রুত সামনে অগ্রসর হও এবং যারা আল্লাহর পথে সংগ্রামরত তাদের সাথে মিলিত হয়ে মহান আল্লাহর সাহায্য নিয়ে তোমার মিশন সম্পন্ন করো। তোমার বাহিনীকে দুই ভাগে ভাগ করে অর্ধেক সৈন্যকে মুসান্নার নেতৃত্বে ইরাকে রেখে যাও। খেয়াল রাখবে তোমার সাথে যেন অর্ধেকের বেশি যোদ্ধা না যায়। সিরিয়া বিজয়ের পর ইরাকে ফিরে এসে আবার কমান্ড গ্রহণ করবে। অহংকারকে হৃদয়ে প্রবেশ করতে দিও না, কেননা অহংকার মানুষকে বিপথে পরিচালিত করে। বিলম্ব করো না। প্রশংসা সেই মহান আল্লাহর যিনি মানুষকে পুরস্কৃত করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠির মাধ্যমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দিলেন। পাশাপাশি তিনি তাকে পারস্য ছেড়ে এবার রোম সাম্রাজ্যে অভিযান পরিচালনার নতুন মিশন প্রদান করলেন। এখানে উল্লেখ্য যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাক অভিযানে ব্যস্ত, তখন মদিনায় মুসলিমদের আরেকটি বাহিনী গড়ে তোলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদেরকে প্রেরণ করেন সিরিয়া তথা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য।
ওই বাহিনীর সার্বিক কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয় হযরত আবু বকর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু ইরাকে খালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের রাজকীয় বাহিনীর বিরুদ্ধে যতটা সহজ বিজয় পেয়েছে, সিরিয়ার পরিস্থিতি ঠিক তেমনটা ছিল না। বরং সেখানে রোমানদের রাজকীয় বাহিনীর তৎপরতা সামাল দিতে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন মুসলিম বাহিনী কতটা সফল হবে তা নিয়ে বেশ উদ্বেগের মধ্যে ছিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে ইরাকে খালিদ তার হীরা জয়ের মিশন শেষ করে ফেলেছেন। এই অবস্থায় সিরিয়ায় মুসলিম বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে ইরাক থেকে অর্ধেক সৈন্য নিয়ে সিরিয়ায় অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন খলিফা। একই সাথে গোটা মুসলিম সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও নিয়োগ দেয়া হলো আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অবশ্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে এবং সিরিয়ায় আবু ওবায়দার উপরে খালিদকে কমান্ডার নিয়োগের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন খলিফার পরামর্শদাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মতে আবু ওবায়দার সম্মান খালিদের অনেক উপরে। খলিফা আবু বকরও তা স্বীকার করেন, কিন্তু তিনি বলেন আবু ওবায়দা একজন শ্রেষ্ঠ মানুষ তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু যুদ্ধের ময়দানে রাজকীয় বাহিনীকে মোকাবেলা করার অভিজ্ঞতা ও সফলতা কেবল খালিদেরই রয়েছে। আবু ওবায়দা ধীর স্থির প্রকৃতির মানুষ, তার নেতৃত্বে মুসলিম বাহিনী গতি হারাতে পারে। অন্যদিকে মুসলিম বাহিনীতে ইকরামার মতো আরও অনেক কমান্ডার আছেন যারা অস্থির প্রকৃতির, তাদের হাতে নেতৃত্ব দিলে তাদের অস্থিরতার কারণে মুসলিম বাহিনী বিপদে পড়তে পারে। অন্যদিকে খালিদ বিড়ালের মতো ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেয় আর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। অন্যান্য গুণের ব্যাপারে অনেকে তার চেয়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু যুদ্ধের ময়দানে একটি বাহিনীকে কমান্ড করার ব্যাপারে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপত্তির প্রেক্ষিতে এটাই ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খলিফা আবু বকরের মূল্যায়ন। আর নিশ্চিত করেই বলা যায় এই মূল্যায়ন ছিল যথার্থ। খলিফার নির্দেশ পেয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিযানের প্রস্তুতি শুরু করেন। তিনি মুসান্নাকে খলিফার নির্দেশ অবহিত করেন এবং বাহিনীকে দুই ভাগে বিভক্ত করে অর্ধেকের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন। বাহিনীকে বিভক্ত করার সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সহচর মুহাজির ও আনসার সাহাবিদেরকে নিজের সাথে রাখার চেষ্টা করেন। এতে মুসান্না আপত্তি করলে তিনি তার আপত্তির যৌক্তিকতা উপলব্ধি করেন এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করেন। মুসান্নার যুক্তি ছিল যে তার বাহিনীতেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিখ্যাত সাহাবী থাকলে তাদের উপস্থিতি বিজয় অর্জনে সহায়ক হবে, কেননা তাদের অনেকেই ছিলেন দক্ষ অফিসার এবং সৈনিকদের মধ্যে তাদের অবস্থান ছিল অতি উঁচুতে। বাহিনী বিভক্ত করার কাজ শেষ হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাত্রার জন্য প্রস্তুত হয়ে যান। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত তার জেনারেলদেরকে যে এলাকায় অভিযান পরিচালনা করতে হবে তার বর্ণনা দিতেন এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতেন বা সেই শক্তির উৎসের কথা বলে দিতেন। মিশন অর্জনের কৌশলগত ব্যাপারটি তিনি জেনারেলদের যার যার উপর ছেড়ে দিতেন। এটাই ছিল খলিফার কোনো জেনারেলকে মিশন প্রদানের পদ্ধতি। এভাবেই তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাক অভিযানের মিশন দিয়েছিলেন এবং এখন সিরিয়া অভিযানের ক্ষেত্রেও তিনি তাই করেছেন। এক্ষেত্রে খলিফার প্রদত্ত মিশন ছিল অত্যন্ত পরিষ্কার। খালিদকে যত দ্রুত সম্ভব সিরিয়া পৌঁছে মুসলিম বাহিনীর সার্বিক কমান্ড গ্রহণ করতে হবে এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত রোমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ চালাতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পথ ধরে সিরিয়া যাত্রা করবেন তা নির্ধারণের দায়িত্ব তার উপরই ছেড়ে দেয়া হয়। আর এই মুহূর্তে এটাই ছিল খালিদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সেখানে মুসলিম বাহিনী কিছুটা বেকায়দায় রয়েছে, তাই খালিদকে এমন কোনো পথ ধরে সিরিয়া যেতে হবে যা তাকে সবচেয়ে কম সময়ের মধ্যে সেখানে পৌঁছে দেবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সিরিয়ায় যাত্রা করার দুটো পথ খোলা ছিল। প্রথমটি দাওমাতুল জান্দাল হয়ে দক্ষিণ দিকের পথ। এই পথটি ছিল সুপরিচিত, সহজগম্য ও শত্রুর বাধামুক্ত। তদুপরি এই পথে ছিল পর্যাপ্ত পানির উৎস। স্বাভাবিকভাবে যে কোনো সামরিক কমান্ডার এই পথ ধরেই অগ্রসর হবেন তার বাহিনীর সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে। কিন্তু এক্ষেত্রে খালিদের সামনে সমস্যা হচ্ছে এই যে এটি ছিল খুবই দীর্ঘ একটি পথ যা অতিক্রম করতে বেশ সময়ের প্রয়োজন। কিন্তু খলিফা তার চিঠিতে দ্রুত সিরিয়ায় পৌঁছার ব্যাপারে তাগিদ দিয়েছেন, যে কারণে নিরাপদ হওয়া সত্ত্বেও এই পথে না যাওয়ার সিদ্ধান্ত নেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আরেকটি পথ ছিল উত্তর দিক দিয়ে ইউফ্রেটিস নদীর তীর ধরে, এটাও ছিল বহুল ব্যবহৃত পথ। তবে এই পথে অগ্রসর হলে সিরিয়ায় মুসলিম বাহিনী যে এলাকায় অবস্থান করছে সেখান থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ দূরে সরে যাবেন। তাছাড়া ইউফ্রেটিসের তীরে রোমানদের একাধিক দুর্গ রয়েছে, যা অতিক্রম করতে গেলে খালিদকে তারা অবশ্যই বাধা প্রদান করবে। এ ধরনের বাধা অতিক্রম করা খালিদের জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু তাতে অহেতুক বিলম্ব ঘটবে, সুতরাং এই রাস্তাটিও নাকচ করে দেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলে বিষয়টি এই দাঁড়ায় যে দ্রুততম সময়ের মধ্যে বিনা বাধায় সিরিয়ায় প্রবেশ করতে হলে তাকে এই দুটি বহুল ব্যবহৃত পথের বাইরে বিকল্প একটি পথ খুঁজে বের করতে হবে, যা হবে সংক্ষিপ্ত এবং একই সাথে শত্রুর বাধামুক্ত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অফিসারদেরকে ডেকে পরিস্থিতি ব্যাখ্যা করেন। অফিসাররা তখন বলেন, আমাদের জানা মতে এর বাইরে এমন কোনো পথের সন্ধান নেই যে পথে অগ্রসর হলে শত্রুর চোখ ফাঁকি দিয়ে এত দূর যাওয়া সম্ভব। একজন বা দুজন সৈনিক হয়তো শত্রুর চোখ ফাঁকি দিয়ে যেতে পারে, কিন্তু একটি গোটা বাহিনীর পক্ষে এটা অসম্ভব। অফিসারদের পক্ষ থেকে তেমন কোনো সম্ভাব্য পথের সন্ধান পেলেন না খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তথাপি তিনি নতুন পথ খুঁজে বের করার ব্যাপারে সংকল্পবদ্ধ ছিলেন। তিনি প্রসঙ্গটি আবারও উত্থাপন করেন। উপস্থিত সকলে নিশ্চুপ থাকে, তবে রাফে বিন উমাইরা নামে একজন খ্যাতিমান যোদ্ধা সাড়া দেন। তিনি সামাওয়া এলাকা হয়ে একটি বিকল্প পথের সন্ধান দেন। তিনি জানান, মুসলিম বাহিনী এই রাস্তা ধরে খুব সংক্ষেপে হীরা থেকে যাত্রা করে কুকাকির ও শুয়া নামে দুটি স্থান পাড়ি দিয়ে সিরিয়া সীমান্তে পৌঁছুতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, কুকাকির ও শুয়া এই দুটি স্থানের মধ্যবর্তী 120 মাইল পথ একেবারেই পানিশূন্য মরুভূমি, যা পাড়ি দিতে অন্তত 6 দিন সময় লাগবে, যে কারণে এই রাস্তা ধরে অগ্রসর হওয়ার সাহস কেউ করে না। এরকম একটি বিশাল বাহিনী নিয়ে এই রাস্তা ধরে অগ্রসর হওয়া হবে রীতিমতো আত্মঘাতী সিদ্ধান্ত। তবে একটি সম্ভাবনার কথা উল্লেখ করে রাফে জানান, শুয়া এলাকায় পৌঁছানোর ঠিক একদিন আগে একটি ঝর্ণা বা কূপ থাকার কথা, যা তাদেরকে পানি সরবরাহ করতে পারে। কিন্তু ঝর্ণাটি বর্তমানে কেউ ব্যবহার করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে, যেহেতু এই রাস্তা ধরে কোনো জনমানবের চলাচল নেই। ফলে ঝর্ণা বা কূপটির সন্ধান পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন রাফে। পথের বিবরণ দেয়া শেষ হলে রাফে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে বলেন, একটি সৈন্যবাহিনীর জন্য এই পথ নির্বাচন করা সঠিক সিদ্ধান্ত হবে না। এমনকি একজন মাত্র পথিকও যদি এই পথ ধরে অগ্রসর হয়, জীবনের ঝুঁকি নিয়ে তবেই তাকে পা বাড়াতে হবে। 1 ফোঁটা পানি ছাড়া শুকনো বালুরাশির উপর দিয়ে টানা 5 থেকে 6 দিনের কষ্টকর যাত্রা বহু সৈনিকের মৃত্যুর কারণ হতে পারে। তাছাড়া মরুভূমির বুকে পথ হারিয়ে ফেলার সার্বক্ষণিক ঝুঁকিও থেকে যায়। উপস্থিত অফিসাররাও এই পথ ধরে যাওয়ার ব্যাপারে খালিদকে নিরুৎসাহিত করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই শান্ত ও নিরুদ্বিগ্ন কণ্ঠে বলেন, আমরা এই পথ ধরেই অগ্রসর হব। উপস্থিত অফিসারদের চোখে মুখে ভীতির চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। তাদের গলা এতটাই শুকিয়ে যায় যে কমান্ডারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর মতো আওয়াজটুকু বের হচ্ছিল না। খালিদ তাদের এই ভীতি লক্ষ্য করে বলেন, তোমরা উদ্যম হারিও না। মনে রাখবে, তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাহায্যের আশ্বাস আছে, ততক্ষণ মুসলিমদের কোনো কিছুকেই ভয় করা উচিত নয়। আল্লাহ পাকের সাহায্যের প্রসঙ্গ যখন উঠল, তখন অফিসারদের ভীতি যেন সহসাই দূর হয়ে গেল। বাস্তবেই খালিদের অধীনে আজ পর্যন্ত তারা যত যুদ্ধ করেছে, প্রতিটি অভিযানে তারা আল্লাহর পক্ষ থেকে অগণিত সাহায্য পেয়েছে। তারা বিশ্বাস করতেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রহমতপ্রাপ্ত একজন ব্যক্তি। তারা বলেন, আপনি এমন একজন মানুষ যার উপর আল্লাহর রহমত রয়েছে, আপনি আপনার ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারেন, আমরা আপনার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতে প্রস্তুত আছি। অতঃপর খালিদের বাহিনী উৎসাহ উদ্দীপনা সহকারে এমন একটি পথে মার্চ করার প্রস্তুতি নিতে লাগলো, যে পথে না এর আগে কোনো সৈন্যবাহিনী যাত্রা করেছে, না পরবর্তীতে কোনো বাহিনী যাত্রা করেছে। তার চেয়েও বড় কথা, 9000 সৈন্যের এই বিশাল বাহিনীর মধ্যে রাফে বিন ওমাইরাই একমাত্র ব্যক্তি যিনি ওই রাস্তাটি চিনতেন। একজন মাত্র মানুষের উপর ভরসা করে খালিদের বাহিনী মৃত্যুর ঝুঁকি নিয়ে সেই পথে অগ্রসর হলো। বলার অপেক্ষা রাখে না, তাদের মূল ভরসা রাফের উপর ছিল না,
বরং ভরসা ছিল সেই সত্তার প্রতি যিনি তাদেরকে এই পর্যন্ত বহু অলৌকিক বিজয় দান করেছেন। 634 খ্রিস্টাব্দের জুন মাসের প্রথম দিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9000 সৈন্যের বাহিনী নিয়ে হীরা ত্যাগ করেন। তাদের সাথে কোনো মহিলা বা শিশুকে নেওয়া হয় না, তাদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। তারা সেখানে নিরাপদে অবস্থান করবে এবং সুবিধা মতো সময়ে সিরিয়ায় গমন করবে। হীরা থেকে যাত্রা করে খালিদের বাহিনী একে একে আইনুত্তামর, সান্দাউদা ও মুজাহ এলাকা অতিক্রম করে কুকাকির পৌঁছে যান। মুসান্না কুকাকির পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দেন। অতপর পারস্যের ভূখণ্ডে ইসলামী রাষ্ট্রের নতুন সীমানা রক্ষার দায়িত্ব নিয়ে মুসান্না তার প্রিয় কমান্ডার খালিদকে বিদায় দিয়ে হীরায় ফিরে যান। এদিকে মুসলিম বাহিনী কুকাকিরে তাঁবু ফেলে রাত্রি যাপন করে। কুকাকির হতেই শুরু হতে যাচ্ছে টানা 120 মাইল মরুপথ। তারা পানির পাত্রগুলো এমনভাবে ভর্তি করে নেন যেন পরবর্তী 5 দিন তা দিয়ে অতিবাহিত করা যায়। 5 দিন পর সেই ঝর্ণাটি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত এই পানি তাদের বেঁচে থাকার অবলম্বন। পরদিন প্রত্যুষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে বিপজ্জনক এই পথে পা বাড়াবেন, ঠিক এমন সময় রাফে তার সামনে হাজির হয়ে পূর্বের আবেদনটি পুনরায় পেশ করেন। পথ প্রদর্শক হিসেবে তিনি যেন নিজের উপর আস্থা রাখতে পারছেন না। তিনি অসহায় ভঙ্গিতে বলেন, ওহে কমান্ডার, আপনি একটি গোটা সৈন্যবাহিনী নিয়ে এই মরুভূমি অতিক্রম করতে পারবেন না। আল্লাহর দোহায়, আপনি আমাকে এমন পরীক্ষার সামনে ফেলে দিয়েন না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফের এই কথা শুনে কিছুটা বিরক্ত হন। তিনি বলেন, হে হতভাগ্য রাফে, আমি আল্লাহর নামে শপথ করছি, আমার সামনে যদি সিরিয়ায় দ্রুত পৌঁছানোর জন্য আরও সংক্ষিপ্ত কোনো রাস্তা থাকত, তবে আমি সেই পথেই অগ্রসর হতাম, তা যতই দুর্গম হোক না কেন। খালিদের কথা শুনে ফিরে যান হতাশ রাফে বিন উমাইরা। অতপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে 9000 সদস্যের মুসলিম বাহিনী মরুভূমির বুকে যাত্রা শুরু করে। সবার সামনে পথ প্রদর্শকের ভূমিকায় ছিলেন রাফে বিন উমাইরা। রাফের ঠিক পিছনেই ছিল অশ্বারোহী দল, বাকি সবাই ওটের পিঠে চড়ে তাদেরকে অনুসরণ করতে থাকে। সময়টি ছিল জুন মাস, সূর্য বালুকারাশির উপর নির্দয়ভাবে উত্তাপ বর্ষণ করে যাচ্ছিল। পানিশূন্য মরুভূমির বুক হতে প্রাণের স্পন্দনটুকু মুছে গিয়েছে। কোনো স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষের পক্ষে, বিশেষ করে বছরের এই মৌসুমে, এরূপ একটি বাহিনী নিয়ে এমন বিপজ্জনক যাত্রা শুরু করার কথা নয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিজয়গুলো স্বাভাবিক বিবেক দিয়ে, সব দিকের নিরাপত্তার কথা চিন্তা করে অর্জিত হয়নি। এই বিপজ্জনক অভিযাত্রায় অংশগ্রহণকারী মানুষগুলো ছিল বহু বিস্ময়কর অভিযানের সফল নায়ক, আল্লাহর দরবারি খালিদ বিন ওয়ালিদের অনুসারী, এবং তারা ইতিহাসের আরেকটি মহান সামরিক অভিযানে পা বাড়িয়েছেন। প্রথম 3 দিন কোনো ঘটনা ছাড়াই অতিবাহিত হয়। তবে রৌদ্রের খরতাপ ও বালুর উপর আলোর বিকিরণের ফলে প্রত্যেক সৈনিক ভয়াবহ রকমের ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন। এই কষ্টকে তারা আদৌ কোনো কষ্ট মনে করেন না, যতক্ষণ পর্যন্ত খাবার পানি ছিল। সমস্যা হলো, যে পানি দিয়ে 5 দিন চলার কথা ছিল তা 3 দিনের মাথায় শেষ হয়ে যায়। তাদের সামনে আরও 2 দিনের পথ বাকি, অথচ 1 ফোঁটা পানিও নেই। এই অবস্থায় চতুর্থ দিনের যাত্রা শুরু হয়। কারো মুখে কোনো কথা ছিল না, তাপের মাত্রা আগের চেয়েও যেন অধিক অনুভূত হতে থাকে। দিনের শেষে রাত আসে, সবাই তাঁবু ফেলে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কারো চোখে ঘুম ছিল না। জিভ নাড়তে নাড়তে ফুলে যায়। এই অবস্থায় বুক ফাটা তৃষ্ণার আগুন নিয়ে সবাই শুধু এই প্রার্থনা করে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই আমাদের সবচেয়ে বড় রক্ষক। 5ম দিনের সকালবেলা এই বিপজ্জনক যাত্রার শেষ পর্যায় শুরু হয়। রাফের জানা মতে এই পর্যায়ের শেষেই পূর্বোক্ত ঝর্ণাটির সন্ধান পাওয়ার কথা। ক্লান্ত শ্রান্ত সৈনিকেরা মাইলের পর মাইল নীরবে অতিক্রম করতে থাকে। নির্দয় মরুভূমির খরতাপে সিদ্ধ হয়ে তারা এক একটি দীর্ঘ ঘণ্টা অতিবাহিত করতে থাকে। সারা দিন নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকলেও ততক্ষণে তাদের ধৈর্য মানবীয় সীমার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। তাদের অনেকেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যে কোনো সময় পথের ধারে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে ঢুলে ঢুলে সামনে অগ্রসর হতে থাকে। তবু সবার মনে ক্ষীণ আশার আলো হয়ে চলার শক্তি যোগাচ্ছে সেই ঝর্ণাটি খুঁজে পাওয়ার সম্ভাবনা।
পঞ্চম দিনের যাত্রার শেষ দিকে যেখানে ঝর্ণাটি থাকার কথা সেই এলাকায় সবার আগে পৌঁছে যান রাফে ও অশ্বারোহী দলের লোকেরা। রাফে আগে থেকেই দৃষ্টিশক্তির স্বল্পতায় ভুগছিলেন। মরুভূমির প্রখর তাপের বিকিরণের ফলে তার দৃষ্টিশক্তি একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। তিনি তার মাথায় পাগড়ির এক অংশ দিয়ে চোখ ঢেকে ফেলেন এবং ওট থামিয়ে দেন। তার পেছনের লোকজন এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং ভীত কণ্ঠে জিজ্ঞেস করেন, ওহে রাফে, আমরা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি, তুমি কি পানির সন্ধান পেয়েছ? কিন্তু রাফে আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি ভাঙা গলায় ফিসফিস করে বলেন, নারীর স্তনের মতো পাশাপাশি অবস্থিত দুটি পাহাড় চূড়ার সন্ধান পাও কি না দেখো। সঙ্গে সঙ্গে কয়েকজন ছুটে যায় এবং কিছুক্ষণ পরেই উক্ত চূড়াদ্বয়ের সন্ধান নিয়ে ফিরে আসে। অতঃপর রাফে তাদেরকে বলেন, গুজু হয়ে থাকা একজন মানুষের মতো আকৃতি বিশিষ্ট একটি কাটা গাছ আছে, তার সন্ধান করো। আবার কয়েকজন ছুটে যায় এবং কিছুক্ষণ পর ফিরে এসে জানায় এরকম কোনো গাছের সন্ধান তারা পায়নি। রাফে আতঙ্কিত কণ্ঠে বলেন, আল্লাহ আমাদের মালিক এবং শেষ পর্যন্ত আমরা তারই কাছে প্রত্যাবর্তন করব। যদি গাছটির সন্ধান না পাও তাহলে সব শেষ হয়ে যাবে, আর একবার সবাই কাটা গাছটির সন্ধান করো। লোকজন আবার ছুটে যায় গাছটির সন্ধানে এবং এবার তারা অনুরূপ একটি গাছের সন্ধান পায়। রাফে সাথে সাথে নির্দেশ দেন গাছটির গোড়া খনন করতে। লোকজন তাই করে এবং কিছুক্ষণ পরে গাছটির গোড়া থেকে নদীর স্রোতের মতো পানি প্রবাহিত হতে থাকে। প্রত্যেকটি মানুষ তৃপ্তি সহকারে পানি পান করে এবং মহান আল্লাহ পাকের প্রশংসা ও তার দরবারে রাফের জন্য রহমত কামনা করে। পশুগুলোকেও পানি পান করানো হয়, তারপরও পানি উদ্ধৃত থেকে যায়। শত শত সৈনিক চামড়ার পাত্রে পানি ভরে ছুটে যায় পিছিয়ে পড়া সহযোদ্ধাদের সন্ধানে। তাদের সবার কাছে পানি পৌঁছে যায়, প্রাণে বেঁচে যায় প্রতিটি মানুষ। আর এভাবেই সফলভাবে সমাপ্ত হয় বিপজ্জনক এই অগ্রযাত্রা। যুদ্ধের ইতিহাসে এত বড় বাহিনী নিয়ে এরূপ ঝুঁকিপূর্ণ অগ্রযাত্রা পূর্বে কখনো হয়নি, হয়তো ভবিষ্যতেও কখনো হবে না। এই বিপজ্জনক অগ্রযাত্রার মধ্য দিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সীমান্ত এলাকায় পৌঁছে গেছেন। তিনি পিছনে ফেলে এসেছেন রোমান সাম্রাজ্যের সীমান্ত এবং তাদের ইরাকমুখী দুর্গ। আর মাত্র একদিনের রাস্তা অতিক্রম করলেই তারা লোকালয়ে পৌঁছে যাবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে উপলব্ধি করেন তার বাহিনী দোজখের যন্ত্রণা অতিক্রম করে এসেছে এবং তারা ধ্বংসের শেষ প্রান্ত থেকে ফিরে এসেছে। মুসলিম বাহিনী কতটা ঝুঁকির মধ্য দিয়ে এই মরুভূমি অতিক্রম করেছে তা তিনি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারেন রাফের একটা কথা শুনে। রাফে তার কাছে গিয়ে মৃদু হেসে বলেন, ওহে কমান্ডার, আমি আজ থেকে 30 বছর আগে বালক বয়সে আমার বাবার সাথে এই পথে একবার ভ্রমণ করেছিলাম এবং ঝর্ণাটি দেখেছিলাম, আর এটাই ছিল এই পথে আমার একমাত্র সফর। অর্থাৎ গোটা বাহিনীটিকে তিনি এই পর্যন্ত নিয়ে এসেছেন আজ থেকে 30 বছর আগে মাত্র একবার এই অঞ্চল অতিক্রম করার অভিজ্ঞতার উপর ভিত্তি করে। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছায় ও তার সাহায্যে শেষ পর্যন্ত তারা সফলভাবে সিরিয়ার সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছেন। সিরিয়া ছিল একটি সুন্দর ভূমি। এটি ছিল তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর প্রদেশ। পাশেই ভূমধ্য সাগরের উপস্থিতির কারণে মরুভূমির খরতাপ আর উত্তরের প্রচণ্ড ঠান্ডা, এই দুই প্রতিকূল আবহাওয়া থেকেই মুক্ত ছিল সিরিয়া। এখানকার আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ। বাইজেন্টাইন সাম্রাজ্যের এশীয় অংশের রাজধানী ছিল তৎকালীন সিরিয়ার অ্যান্টিওক শহর, যা বর্তমানে তুরস্কের অংশ। রাজনৈতিক গুরুত্ব ও সমৃদ্ধির দিক থেকে অ্যান্টিওকের অবস্থান ছিল রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের ঠিক পরপর। অন্যদিকে এখানকার আলেপ্পো, ইমেসা ও দামেস্ক শহরগুলো ব্যবসা বাণিজ্যের দিক থেকে সমৃদ্ধি লাভের পাশাপাশি সভ্যতা সংস্কৃতির কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছিল। আর ভূমধ্যসাগরের তীরবর্তী লাতাকিয়া, ত্রিপোলি, বৈরুত, টায়ার, আকরা ও জাফা সমুদ্র বন্দর সমূহ তৎকালীন বিশ্বের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র হিসেবে সমৃদ্ধি লাভ করেছিল। আর এত এত শহর নিয়ে সিরিয়া হয়ে উঠেছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। রাজনৈতিকভাবে তৎকালীন সিরিয়া দুটি প্রদেশে বিভক্ত ছিল। একটি প্রদেশ সিরিয়া নামেই পরিচিত ছিল, যার বিস্তৃতি ছিল উত্তরে অ্যান্টিওক ও আলেপ্পো হতে মরুসাগরের উপর পর্যন্ত, আর মরুসাগরের উত্তর ও পশ্চিমে বিস্তৃত ছিল অপর প্রদেশটি, যা প্যালেস্টাইন নামে পরিচিত।
প্যালেস্টাইন প্রদেশটি ছিল একাধিক ধর্মের পবিত্র স্থান ও বিখ্যাত শহরে সমৃদ্ধ। এই দুই প্রদেশের মধ্যবর্তী স্থানে জর্ডানের অবস্থান। আরবদের কাছে জর্ডান একটি প্রদেশ হিসেবে পরিচিত হলেও রাজনৈতিক ও প্রশাসনিক ইউনিট হিসেবে রোমানদের কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। উল্লেখিত সম্পূর্ণ এলাকা তথা সিরিয়া, প্যালেস্টাইন ও জর্ডান নিয়ে গড়ে উঠেছিল রোমান সাম্রাজ্যের এশীয় অঞ্চল, যা পূর্ব রোম সাম্রাজ্য বা পূর্ব বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত। এর অর্থ এই যে এখানে আক্রমণ করা মানেই রোমান সাম্রাজ্য আক্রমণ করা, আর এই কাজটি যেন তেনভাবে করার কোনো সুযোগ ছিল না। এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে তৎকালীন এই সিরিয়া অঞ্চলটি মুসলিম তথা আরবদের কাছে শামদেশ নামে পরিচিত ছিল। এই শামদেশ বিজয় করার ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বহু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। অবশ্য পারস্য সাম্রাজ্যের মতো ওই সময় রোমান সাম্রাজ্যের অবস্থাও ছিল পতনমুখী, আর এই পতন শুরু হয়েছিল পারস্য সাম্রাজ্যের পতন শুরু হওয়ার আগে থেকেই। তা সত্ত্বেও পূর্ব রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী ছিল খুবই শক্তিশালী এবং তৎকালীন বিশ্বে সামরিক শক্তির বিবেচনায় পারস্যের ঠিক পরেই ছিল তাদের অবস্থান। পূর্ব রোমান বাহিনী ছিল সুসজ্জিত এবং দক্ষ কমান্ডার দ্বারা পরিচালিত। যে কোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে তারা প্রতিপক্ষের মনে ভীতিকর প্রভাব বিস্তারে সক্ষম ছিল। অন্য যে কোনো সাম্রাজ্যের বাহিনীর মতোই রোমান বাহিনীও ছিল সাম্রাজ্যের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে সংগৃহীত যোদ্ধাদের দ্বারা গঠিত। এই বাহিনীতে ছিল রোমান, স্লাভ, ফ্রাঙ্ক, গ্রিক, জর্জীয়, আরব ও বিভিন্ন এলাকার বিভিন্ন গোত্রের যোদ্ধারা। এই যোদ্ধারা সিরিয়ার বিভিন্ন সুরক্ষিত দুর্গে অবস্থান নিয়ে থাকত এবং যে কোনো বহিঃশক্তির পক্ষ থেকে হুমকি এলে তা প্রতিহত করত। ইরাকের মতো সিরিয়ার কিছু এলাকাও আরব ভূমির অন্তর্গত ছিল, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ আরবের অংশ রোমানদের শাসনে ছিল। আরবরা এই এলাকায় রোমান শাসনের আগে থেকেই বসবাস করত। খ্রিস্ট পরবর্তী চতুর্থ শতকে সম্রাট কনস্ট্যান্টাইন তার সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করলে আরবরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নেয়। তবে এখানকার আরবরা রোমানদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ জনশক্তি ছিল না। তবে কয়েক দশক পর পরিস্থিতি বদলে যায়। ইয়েমেন থেকে শক্তিশালী কাসান গোত্র সিরিয়ায় অভিবাসন করে এবং এখানকার আধিপত্য নিয়ে বেশ কিছু সময় রোমান দুর্গগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে। রোমানরা গাসান গোত্রের সামরিক মনোবল এবং যোদ্ধাসুলভ গুণাবলী প্রত্যক্ষ করে মুগ্ধ হয়। তারা গাসান গোত্রের সাথে শান্তি স্থাপন ও তাদেরকে রোম সাম্রাজ্যের অধীনে আধা স্বায়ত্তশাসিত শক্তি হিসেবে সিরিয়ায় বসবাসের প্রস্তাব দেয়। গাসান গোত্র তা সাদরে গ্রহণ করে, আর এভাবে গাসান বংশ রোমান সাম্রাজ্যের অন্যতম রাজবংশে পরিণত হয়। বুসরা শহরে রাজধানী স্থাপন করে গাসানিরা জর্ডান ও সিরিয়ার দক্ষিণাঞ্চলের আরবদেরকে শাসন করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় অভিযান পরিচালনা করেন, তখন সর্বশেষ গাসানি রাজার নাম ছিল জাবালা ইবনুল আইহাম। এই লোকটি এতটাই দীর্ঘ ও বিশাল দেহী ছিল যে বলা হয়ে থাকে সে ঘোড়ার পিঠে চললে তার পা মাটি স্পর্শ করত। ত্রয়োদশ হিজরির শুরুর দিকে মুসলিম অভিযানের প্রাককালে এই ছিল সিরিয়ার রাজনৈতিক ও সামরিক অবস্থা। তবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিমুখে যাত্রা করার আগেই সেখানে মুসলিম বাহিনীর সাথে রোমানদের বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে গেছে। এ ব্যাপারে আলোচনা না করলে পরবর্তী ঘটনা প্রবাহ বুঝতে আমাদের কষ্ট হবে, তাই আমাদেরকে কয়েক মাস আগের ঘটনায় ফিরে যেতে হবে। সিরিয়ায় যার নেতৃত্বে মুসলিমরা সর্বপ্রথম সামরিক অভিযান পরিচালনা করে তার নামও ছিল খালিদ, পুরো নাম খালিদ বিন সাইদ। তবে নামের মিল থাকলেও সামরিক চরিত্র বিচারে তিনি খালিদ বিন ওয়ালিদের ধারে কাছেও ছিলেন না। বারো হিজরির শেষ দিকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন সাইদের অধীনে একটি সৈন্য দলকে মদিনার উত্তরে কিছু দূরে তাইমা নামক স্থানে অবস্থান গ্রহণের জন্য প্রেরণ করেন। খলিফার পরিকল্পনা অনুযায়ী এই দলটি ছিল একটি মজুদ শক্তি, অর্থাৎ খালিদ বিন সাইদের অধীনস্থ কোরটিকে রিজার্ভে রাখা হয়েছে অন্য কোনো যুদ্ধরত বাহিনীর প্রয়োজন হলে তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য। তাইমা নামক স্থানে অবস্থানকালে খালিদ বিন সাইদের মনে সিরিয়া আক্রমণের খেয়াল চেপে বসে। তিনি এ ব্যাপারে খলিফার অনুমতি প্রার্থনা করেন।
কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ একটি ক্ষুদ্র বাহিনী দিয়ে সিরিয়ায় অভিযান পরিচালনাকে নিরাপদ মনে করেন না, বিশেষ করে যেখানে এই কোরের কমান্ডার খালিদ বিন সাইদ ছিলেন একজন উদাস প্রকৃতির মানুষ এবং যুদ্ধের ময়দানে তিনি ছিলেন একজন অপরীক্ষিত কমান্ডার। তাছাড়া সিরিয়ার সামরিক শক্তি ও কৌশল সম্পর্কে মুসলিমদের তেমন কোনো ধারণা ছিল না, তাই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন সাইদকে সিরিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়িয়ে বরং দূরত্ব বজায় রেখে তাদেরকে পর্যবেক্ষণ করার অনুমতি দেন। খলিফা তাকে পত্র মারফত সিরিয়ায় প্রবেশের অনুমতি প্রদান করেন, তবে সতর্ক করে বলে দেন এমন কোনো সংঘর্ষে জড়িয়ে পড়বে না যার জন্য লজ্জাজনক পরাজয় নিয়ে পালিয়ে আসতে হয়। খালিদ বিন সাইদ তার ক্ষুদ্র বাহিনী নিয়ে সিরিয়ায় প্রবেশ করেই রোমান বাহিনীর একটি অংশের মুখোমুখি হয়ে পড়েন, আর খলিফা যে কাজটি করতে নিষেধ করেছেন তিনি ঠিক সেই কাজটি করে বসেন। রোমানদের এই দলটির কমান্ডার ছিল বাহান নামে একজন জেনারেল। বাহান ছিল বেশ দক্ষ ও কৌশলী কমান্ডার। সে খালিদ বিন সাইদকে প্রলুব্ধ করে ফাঁদে ফেলতে সক্ষম হয়। রোমান সৈন্যরা ক্ষুদ্র মুসলিম বাহিনীটিকে ঘিরে ফেলে। এই অবস্থায় অধিকাংশ সৈনিককে মৃত্যুর মুখে ফেলে কমান্ডার খালিদ বিন সাইদ পালিয়ে যান। ফাঁদে পড়া মুসলিমদের সৌভাগ্য এই যে তাদের দলে উপস্থিত ছিলেন আরেক দুর্ধর্ষ কমান্ডার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেলের পুত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে শত্রুদের কবল থেকে নিরাপদে বের করে আনেন। কিন্তু লজ্জার বিষয় হচ্ছে এই যে খলিফা আবু বকরের প্রেরিত এই প্রথম কোনো বাহিনীর কপালে পরাজয়ের গ্লানি খচিত হল। কমান্ডার খালিদ বিন সাইদ তার কাণ্ড জ্ঞানহীন কাজের জন্য অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হন এবং খলিফা তাকে তিরস্কার করতে দ্বিধা করেন না। অবশ্য পরবর্তীকালে খালিদ বিন সাইদ মুসলিম বাহিনীর সাথে সিরিয়া অভিযানে অংশগ্রহণ করেন এবং বীরত্বের সাথে শাহাদাত বরণ করেন। যাই হোক, এই অভিযানের ব্যর্থতা থেকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেন সিরিয়া অভিযানকে হালকাভাবে নেওয়া যাবে না। 634 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মক্কা থেকে বার্ষিক হজ পালন শেষে মদিনায় ফিরে এসে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিযানের জন্য যুদ্ধক্ষম মুসলিমদেরকে মদিনায় একত্রিত হওয়ার আহ্বান জানান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইরাকে একটার পর একটা পারস্যের রাজকীয় বাহিনীকে পর্যুদস্ত করে যাচ্ছেন। ইরাকে খালিদের অতুলনীয় সাফল্য দেখে মুসলিমরা অনুভব করেন তারা দুর্ভেদ্য পারস্য শক্তিকে যদি পরাজিত করতে পারেন তাহলে অবশ্যই অপেক্ষাকৃত কম শক্তিশালী রোমানদেরকেও পরাজিত করার সামর্থ্য রাখেন। একদিকে পারস্যের বিরুদ্ধে খালিদের বিজয় তাদেরকে অনুপ্রাণিত করে, অন্যদিকে নতুন ইসলামী আন্দোলনের ঢেউ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার বাসনাও তাদের মনে রোমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনার তাড়না সৃষ্টি করে। তারা জানতেন ইসলামের আবির্ভাব হয়েছে মানবতার মুক্তির জন্য, আর সামরিক বিজয় ছাড়া কিছুতেই এই মুক্তি আসবে না। তাই খলিফার আহ্বানে সাড়া দিয়ে আরব উপদ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন গোত্রের হাজার হাজার মুসলিম মদিনায় একত্রিত হতে থাকে। সমবেত মুসলিম বাহিনীকে চারটি করে বিভক্ত করেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম কোরটির কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই কোরের লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় প্যালেস্টাইন। দ্বিতীয় কোরের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয় আবু সুফিয়ানের পুত্র ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় দামেস্ক। তৃতীয় কোরের কমান্ডার হিসেবে দায়িত্ব পান সুরাহবিল বিন হাসানা এবং তার লক্ষ্যবস্তু ছিল জর্ডান। চতুর্থ কোরের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয় আবু ওবায়দাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় ইমেসা। খলিফার ইচ্ছা ছিল সিরিয়া আক্রমণ করে যত বেশি সম্ভব এলাকা মদিনার আয়ত্তে নিয়ে আসা। তবে রোমান বাহিনীর আকার ও সঠিক অবস্থান সম্পর্কে খুব বেশি জানতেন না তিনি। তবে তিনি এ ব্যাপারে নিশ্চিত ছিলেন যে শত শত বছরের প্রাচীন রোমান সাম্রাজ্য যে কোনো যুদ্ধক্ষেত্রে বিশাল সেনাবাহিনীর সমাবেশ ঘটাতে সক্ষম। তাই তিনি তার কোর কমান্ডারদেরকে এই মর্মে নির্দেশ দেন যে তারা একে অপরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে এবং প্রয়োজন হলে যে কোনো সময় একে অপরের সাহায্যে দ্রুত এগিয়ে যাবে। তাছাড়া তিনি এটাও বলে দেন যে যদি কোনো কারণে চারটি কোরকে একত্রিত করা লাগে তাহলে সম্মিলিত মুসলিম বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন রসুলের প্রিয় সাহাবি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার বিশ্বস্ত অভিভাবক হিসেবে উপাধি দিয়েছেন।
634 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মুসলিম বাহিনী সিরিয়া অভিমুখে যাত্রা শুরু করে। সবার আগে মদিনা ত্যাগ করেন ইয়াজিদ বিন আবু সুফিয়ান। খলিফা তার সাথে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর অগ্রসর হন এবং বিদায়ী উপদেশ প্রদান করেন। এ সময় খলিফার উপদেশ ছিল এমন, সফরকালে নিজেকে এবং নিজের লোকদেরকে কষ্ট দিও না, অধীনস্থ সৈনিক ও অফিসারদের সাথে কর্কশ ব্যবহার করো না, নিজে নিজে সব সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি বিষয়ে তাদের সাথে পরামর্শ করবে, ন্যায়ের পথে থাকবে এবং অন্যায় অত্যাচারের পথ পরিহার করবে। অন্যায় অত্যাচার করে কোনো জাতি তার প্রতিপক্ষের উপর জয়ী হতে পারে না, শত্রুর সাথে মোকাবেলা হলে কখনো পালাবে না। অবশ্য কৌশলগত কারণে যদি কখনো সরে আসতে হয় তাহলে ভিন্ন কথা। মনে রেখো, আল্লাহর পথে জিহাদ থেকে যারা শত্রুকে পিঠ দেখায় আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন। শত্রুকে পদানত করার পর তাদের নারী শিশু বৃদ্ধ ও পশু হত্যা করবে না, অবশ্য খাবারের প্রয়োজন হলে পশু হত্যা করতে পারো। একবার শত্রুর সাথে চুক্তি হয়ে গেলে তা আর ভঙ্গ করবে না, সেই চুক্তির কোনো শর্ত নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তা ভঙ্গ করবে না। ধর্মীয় উপাসনালয়ে অবস্থানকারী ধর্মযাজকদের কখনো হত্যা করবে না আর কখনো কোনো উপাসনালয় ধ্বংস করবে না। আমি তোমাদেরকে আল্লাহর হেফাজতে সোপর্দ করলাম। অতঃপর খলিফা ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেন। এখানে শ্রোতা ও দর্শকদের বিভ্রান্তির নিরসনের স্বার্থে বলতে হচ্ছে যে এই ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। ইতিহাসে আমরা আরেকজন ইয়াজিদের নাম জানি, যিনি ছিলেন আবু সুফিয়ানের নাতি। তার নাম ছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, অর্থাৎ মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, যার নির্দেশে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। এই দুই ইয়াজিদ পরস্পর চাচা ভাতিজা ছিলেন। ইসলামের ইতিহাসে ভাতিজা ইয়াজিদকে খলনায়ক হিসেবে চিহ্নিত করা হলেও চাচা ইয়াজিদ ছিলেন একজন সত্যিকারের নায়ক। মূল আলোচনায় ফিরে আসা যাক। ইয়াজিদ বিন আবু সুফিয়ানের মতোই প্রত্যেক কোর কমান্ডারকে বিদায় দেওয়ার সময় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বোক্ত উপদেশগুলো প্রদান করেন। মূলত এর মধ্য দিয়ে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পদাঙ্ক অনুসরণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোনো বাহিনীকে বিদায় দেওয়ার সময় এই উপদেশগুলো প্রদান করতেন। জানা যায় যে খলিফা আবু বকর ইয়াজিদের সাথে 2 মাইল পথ হেঁটেছিলেন। এক পর্যায়ে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফিরে যাওয়ার অনুরোধ করলে তিনি বলেন, আমি আল্লাহর বার্তাবাহককে বলতে শুনেছি যে পা আল্লাহর পথে ধুলিযুক্ত হয়, দোজকের আগুন কখনো সেই পাকে স্পর্শ করতে পারবে না। খলিফার মুখে এই বাণীর অনুরণন কানে নিয়ে আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাবুকের পথ ধরে দামেস্ক অভিমুখে অগ্রসর হন আর এর মধ্য দিয়ে সূত্রপাত হয় সিরিয়া অভিযানের। ইয়াজিদের একদিন পর সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তী দিবসে আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের পথ ধরে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলার পশ্চিম দিকের পথ ধরে প্যালেস্টাইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক পৌঁছে সেখানে এক রাতের জন্য যাত্রা বিরতি করেন। অতঃপর সেখান থেকে যাত্রার 2 বা 3 পর্যায় অতিক্রম করতেই তিনি রোমান বাহিনী কর্তৃক প্রেরিত আরব খ্রিস্টানদের একটি পরিদর্শনকারী দলের মুখোমুখি হন। সেখানে একটি সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে এবং খ্রিস্টানরা সুবিধা করতে না পেরে দ্রুত নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। অতপর ইয়াজিদ আরাবা উপত্যকায় মরুসাগরের দক্ষিণ দিকে অগ্রসর হন। আরাবা উপত্যকায় তিনি একটি রোমান বাহিনীর মুখোমুখি হন। এদিকে প্রায় একই সময়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলায় উপনীত হন এবং তিনিও অপর একটি রোমান বাহিনীর মুখোমুখি হন। প্রায় সমসংখ্যক সৈন্যের এই রোমান বাহিনী দুটিকে পাঠানো হয়েছে ইয়াজিদ ও আমর ইবনুল আসের অগ্রযাত্রা প্রতিহত করার জন্য। তবে মুসলিমদের মোকাবেলায় প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে উভয় রোমান বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর একটি দ্রুতগামী অশ্বারোহী দলকে প্রেরণ করেন প্রতিপক্ষের পলাতক সৈনিকদেরকে ধাওয়া করার জন্য। ক্ষুদ্র এই দলটি সামনে অগ্রসর হতে হতে গাজার নিকটবর্তী দাসিনে পৌঁছে যায় এবং সেখানে আরেক দল শত্রু সৈন্যের মোকাবেলা করে।
শত্রুদের এই দলটিকে তারা পর্যুদস্ত করতে সক্ষম হয় এবং নিরাপদে ফিরে এসে ইয়াজিদের মূল বাহিনীর সাথে যোগদান করে। ইতিমধ্যে আমর ইবনুল আসও তার বাহিনী নিয়ে আরাবা উপত্যকা ধরে উত্তরের দিকে অগ্রসর হতে থাকে। মুসলিম বাহিনী মদিনা ত্যাগ করার 15 দিনের মধ্যেই এসব সংঘর্ষের ঘটনা ঘটে। ইয়াজিদ এসব সংঘর্ষে জড়িত হওয়ায় খলিফার দেয়া লক্ষ্যবস্তু থেকে কিছুটা দূরে সরে পড়েন। এ সময় সুরাহবিল ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে থাকেন। সফর মাসের শেষ দিকে বুশরা ও জাবিয়ার মধ্যবর্তী এলাকায় তারা দুজন উপনীত হন। এদিকে ইয়াজিদ জর্ডানের উত্তর পূর্বাঞ্চলের কোনো এক জায়গায় ক্যাম্প করেন। এই তিনজন কমান্ডারের অবস্থান ছিল কাছাকাছি এলাকায়। অন্যদিকে আমর ইবনুল আস আরাবা উপত্যকায় অপেক্ষা করতে থাকেন। এ অবস্থায় মুসলিম কোর কমান্ডারদের কাছে সংবাদ আসে তাদেরকে প্রতিহত করতে রোমান বাহিনীর মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে। ঘটনার এই পর্যায়ে আমরা রোমান রাজদরবারে তখন কি চলছিল এ ব্যাপারে কিছু আলোচনা করা প্রয়োজন মনে করছি। ওই সময় পূর্ব রোম সাম্রাজ্যের সম্রাট ছিলেন হেরাক্লিয়াস। রাজধানী অ্যান্টিওকে থেকে তিনি মুসলিম বাহিনীর অগ্রযাত্রার সংবাদ পান। এর আগে তার কাছে খালিদের বাহিনীর হাতে পারস্য বাহিনীর নির্মূল হওয়ার সংবাদ এসেছিল। তার কাছে এটা ছিল অত্যন্ত বিস্ময়কর ঘটনা, কেননা মরুচারী আরব মুসলিমদের সম্পর্কে পারস্য দরবারের মতোই রোমান দরবারের ধারণাও ছিল খুব নিচু। তবে মুসলিম শক্তির এই উত্থানে রোমান সম্রাট খুব একটা বিচলিত ছিলেন না। পারস্য রাজন্যবর্গের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলকে তিনি তাদের পরাজয়ের মূল কারণ মনে করেন। তাছাড়া পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদিগর ছিলেন মৃত্যুসজ্জায়, যেখানে রোমান সম্রাট হেরাক্লিয়াস ছিলেন সুস্থ সবল ও শক্তিশালী, যে কারণে তিনি অগ্রসরমান মুসলিম শক্তির ব্যাপারে খুব একটা আতঙ্কিত ছিলেন না। তাছাড়া খালিদ বিন সাইদের নেতৃত্বাধীন মুসলিম দলটি যখন রোমানদের কাছে পরাজিত হল তখন তিনি আরও নিশ্চিন্ত হলেন। তথাপি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্রাট হেরাক্লিয়াস বেশ কিছু সংখ্যক লিজিয়নকে আসনাদায়ন এলাকায় একত্রিত হওয়ার নির্দেশ দেন। এই লিজিয়নগুলোর প্রতি নির্দেশ ছিল প্যালেস্টাইন ও জর্ডান এলাকায় মুসলিম বাহিনীর মোকাবেলা করতে হবে এবং তাদেরকে মরুভূমিতে তাড়িয়ে দিতে হবে। উল্লেখ্য যে 6,000 রোমান সৈন্যের এক একটি দলকে লিজিয়ন হিসেবে অভিহিত করা হতো। মুসলিমদের মোকাবেলায় এ ধরনের ছোট বাহিনী মোতায়েন করা থেকেই বোঝা যায় সম্রাট হেরাক্লিয়াস মুসলিম বাহিনীকে খুব একটা পাত্তা দিতে রাজি ছিলেন না। কিন্তু ইয়াজিদ ও আমর ইবনুল আসের হাতে রোমানদের দুটি অগ্রবর্তী লিজিয়নের পরাজয়ের খবর আসার পর তিনি মরুচারী আরবদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে মরুভূমিতে তাড়িয়ে দেওয়ার সংকল্প করেন। অতপর তিনি ব্যাপক সৈন্য সমাবেশের নির্দেশ দেন। তার নির্দেশে সিরিয়া ও প্যালেস্টাইনের দুর্গগুলো থেকে বিশাল আকারের রোমান বাহিনীগুলো আজনাদায়নের দিকে অগ্রসর হতে থাকে। এদিকে স্থানীয় লোকদের সহায়তায় মুসলিম বাহিনী আজনাদায়নে রোমান বাহিনীর ব্যাপক সমাবেশ তৎপরতার খবর জানতে পারে। এই অবস্থায় কোর কমান্ডাররা বিচ্ছিন্ন না থেকে বরং একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তারা আবু ওবায়দার সাথে যোগাযোগ করেন। মুসলিমদের 4টি কোরের মধ্যে আমর ইবনুল আস ছাড়া বাকি 3টি কোর কাছাকাছি অবস্থান করছিল। পরিস্থিতি বিবেচনা করে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3টি কোরের সার্বিক কমান্ড গ্রহণ করেন। অন্যদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোর নিয়ে অন্যদের থেকে দূরে ছিলেন। তিনি মনে করেন রোমান বাহিনী হয়তো তাকে একা পেয়ে প্রথম আক্রমণটা তার উপরেই করবে। তিনি সাহায্যের জন্য আবু ওবায়দার সাথে যোগাযোগ করেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিশাল বাহিনীর সংবাদ জানিয়ে খলিফার কাছে চিঠি পাঠান। এদিকে মদিনায় অবস্থানরত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দার উক্ত চিঠি মারফত সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে পারেন। চিঠিতে আবু ওবায়দা জানিয়েছেন তার ধারণা অনুযায়ী এরই মধ্যে আজনাদায়নে রোমানরা 1,00,000 সৈন্যের সমাবেশ ঘটিয়েছে আর প্রতিনিয়ত এই সমাবেশ বড় হচ্ছে। খলিফা উপলব্ধি করেন সিরিয়ার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হচ্ছে। রোমানদের সৈন্য সংখ্যা সম্পর্কে যে ধারণা তিনি করেছিলেন প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এত অল্প সময়ের মধ্যে যদি তারা 1,00,000 সৈন্যের সমাবেশ ঘটিয়ে থাকে তার অর্থ এর চেয়েও বড় সমাবেশ ঘটানোর সামর্থ্য তারা রাখে। তদুপরি এটাও পরিষ্কার হয়ে যায় যে রোমানরা সুরক্ষিত দুর্গে অবস্থান গ্রহণের জন্য সৈন্য সমাবেশ ঘটাচ্ছে না, বরং তারা একটি বিশাল বাহিনী গড়ে তুলে মুসলিমদের উপর একটি আক্রমণাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।
এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীর সামনে দুটি পথ খোলা ছিল। প্রথমত রাজকীয় রোমান বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়া, আর দ্বিতীয়ত ঝুঁকি না নিয়ে দ্রুত নিজেদেরকে প্রত্যাহার করে ফিরে আসা। তবে এই দুটি পথের কোনোটি সেখানে অবস্থানরত মুসলিম বাহিনীর জন্য স্বস্তিকর ছিল না। বাহিনী ফিরিয়ে আনার বিষয়টি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বাতিল করে দেন। রোমান শক্তির ভয়ে মুসলিম বাহিনীকে সিরিয়া থেকে ফিরিয়ে আনার প্রশ্নই ওঠে না। তিনি সিদ্ধান্ত নেন সিরিয়ায় যে অভিযানের সূত্রপাত হয়েছে তা অবশ্যই বহাল থাকবে, কিন্তু যে বিষয়টি তাকে ভাবিয়ে তোলে তা হচ্ছে কে হবেন এই মুসলিম বাহিনীর কমান্ডার। খলিফার পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী আবু ওবায়দার কমান্ড করার কথা ছিল। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান এবং সর্বজন শ্রদ্ধেয় মুসলিম। তার ব্যক্তিগত সাহসিকতা নিয়ে কারো মনে কোনো সংশয় ছিল না, কিন্তু আবু ওবায়দা স্বভাবে ছিলেন একটু নম্র ও শান্ত প্রকৃতির। তাছাড়া আরবের বাইরে বড় কোনো যুদ্ধে বিশাল বাহিনী কমান্ড করার অভিজ্ঞতাও তার ছিল না। বিষয়টি খলিফাকে বেশ চিন্তিত করে তোলে। তিনি ভাবেন আবু ওবায়দা কি পারবেন এই ভয়ঙ্কর যুদ্ধে দুর্ধর্ষ রোমান সাম্রাজ্যের শক্তিশালী রাজকীয় বাহিনীর বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করতে। এই পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে উত্তম সিদ্ধান্তটি গ্রহণ করেন। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর কমান্ড গ্রহণের লক্ষ্যে সিরিয়ায় প্রেরণের সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্প্রতি পরপর কয়েকটি যুদ্ধে বিশাল পারস্য বাহিনীকে ধ্বংস করেছেন। তিনিই ভালো জানবেন কি করে আরেকটি সাম্রাজ্যের রাজকীয় বাহিনীর মোকাবেলা করতে হয়। এই সিদ্ধান্তে খলিফার উদ্বেগ এমনভাবে দূর হয়ে যায়, তার কাছে মনে হলো যেন তার কাঁধ থেকে একটি বড় বোঝা নেমে গেল। তিনি একজন দ্রুতগামী বার্তাবাহককে হিরায় খালিদের কাছে পাঠিয়ে দেন। এই ছিল সিরিয়ার উদ্দেশ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাত্রা করার পূর্বকার ঘটনা। আমরা খুব সংক্ষেপে তা বর্ণনা করলাম। পরবর্তী পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে সিরিয়ায় মুসলিমদের একের পর এক সফল অভিযানের কথা তুলে ধরব ইনশাআল্লাহ। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।